সাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। এই পোস্টে কমেন্ট করেছেন সাবেক চিত্রনায়ক ওমর সানি। আর সেই মন্তব্যের রেশ ধরে 29 আগস্ট সকাল থেকেই শুরু হয়েছে নেট যুদ্ধ। 28 আগস্ট রাতে সাকিব খান তার পোস্টে লেখেন, অলওয়েজ রিমেম্বার দ্যাট ইয়োর প্রেজেন্ট ডেস্টিনেশন ইজ নট ইয়োর ফাইনাল ডেস্টিনেশন, দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম, বি প্যাশেন্ট। পোস্টের কমেন্টে ওমর সানি লেখেন, লেখা তো তোর না, কে লিখেছে, ভাই ভালো থাকিস। মূলত এমন বিতর্কিত বা অসম্মানজনক মন্তব্যের রেশ ধরে অন্তর্জালে শুরু হয়েছে যুদ্ধ বা বিতর্ক। শুধু ওই কমেন্টের নিচে পড়েছে শতাধিক প্রতিক্রিয়া, যার বেশিরভাগই ওমর সানিকে তুলোধনা করা। একজন লিখেছেন, সানি ভাই ভেবেছিলাম একটু পরিবর্তন হইছেন, কিন্তু এখন দেখি আমার ছোটকালে দেখা সেই জোকার জোকারি থেকে গেলেন। আরেকজন বলেন, আপনার মতো ভুলভাল লেখার চেয়ে অন্যকে দিয়ে শুদ্ধ লেখানো অনেক ভালো, আপনার লেখা পড়লে তো দাঁত হাতে চলে আসে। তবে এমন ঝড়ের বিপরীতে বরাবরের মতো নীরবতা পালন করছেন সাকিব খান। যদিও তার হয়ে ভালোই লড়াই করে চলেছেন সাকিবিয়ান ছাড়াও মিডিয়াকর্মীদের অনেকেই, সবার ভাষ্য একই, ওমর সানি তার অনুজ তারকাকে নিয়ে এমন প্রকাশ্যে অপমানসূচক মন্তব্য করতে পারেন না। তবে ওমর সানি ও সাকিব খানের মধ্যে সম্পর্কের এমন অবনতির খবর সে অর্থে অতীতে পাওয়া যায়নি, ফলে অনেকেই ধারণা করছেন অনেকটা অজ্ঞতাবশত মজা করতে গিয়ে এই মন্তব্যটি করেছেন ওমর সানি, যেটা তিনি প্রায়শই করে থাকেন, এমনকি তাকে নিয়েও করেন অনেকে। রাকিব হাসান, সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।